যতটা পরিমাণ আপনি রান্না করতে চান কাপ অনুযায়ী আপনি চালটা নিয়ে নেবেন এবং সেটাকে ভালো করে কোচলে ধুয়ে নিতে হবে যাতে স্টার্চগুলো বেরিয়ে যায় যথাসম্ভব। এরপরে ভালো করে জল ঝরিয়ে দু তিন ঘন্টাকে শুকনো করে শুকিয়ে নিতে হবে, মানে ছাঁকুনিতেই এটাকে শুকিয়ে নিতে হবে, অন্য কোনোভাবে না। এবার পাখার তলায় আপনি রেখে দিতে পারেন, তাহলে দেখবেন ঝরঝরে হয়ে যাবে। এই যে যেরকম আমার ঝরঝরে হয়ে গেছে চালটা, এবার এই সমস্ত মশলাগুলো নিয়ে নেবেন। কাজু আর কিশমিশটা পরে লাগবে, এখন আপাতত এই মশলাগুলো লাগবে। ওই ঝরঝরে চালটাকে নিয়ে আমি পরিমাণ মতো ঘি দিয়ে নিচ্ছি। আমার চামচটা ছোট বলে একটু বেশি পরিমাণে নিতে হচ্ছে, আপনারা যদি টেবিল স্পুন নেন তাহলে 3 টেবিল স্পুন নিলেই হয়ে যাবে। এবার পরিমাণ মতো হলুদ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে আমি চালটাকে ভালো করে ঘি দিয়ে মেখে নেব। হ্যাঁ, কিছু আদা কুচি আমি নিয়ে নিয়েছি, আদা কুচনও নিতে হবে, পেস্ট নয়। সমস্ত মশলা এবার আমি চালের সাথে মেখে নেব। এইভাবে করে আপনারা মশলাটা মেখে নেবেন। এর মধ্যে আর কোনো মশলা দিতে হবে না। এটাকে মেখে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবেন যাতে সমস্ত রকম ফ্লেভার চালের মধ্যে ঢুকে যায়। যত কাপ চাল নিয়েছেন তার দ্বিগুণ জল নিয়ে জলটাকে বয়েলড হতে রেখে দিন। একদিকে জলটা বয়েলড হবে আর অন্যদিকে তাওয়াতে আমি পরিমাণ মতো ঘি নিয়ে নেব। আমি অল্প ঘি ব্যবহার করেছি কারণ আমি অতটা ঘি পছন্দ করি না। এর মধ্যে কাজুগুলো দিয়ে নেব। কাজুগুলো দিয়ে কাজুটাকে বেশ একটু লাল করে আমি ভেজে নেব। কাজুটাকে আমি ভেজে নিচ্ছি। কাজুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পর আমি ওই মাখা চালটা যেটা 1 ঘন্টা ধরে রাখা আছে ঢাকা দিয়ে, সেই চালটাকে এই প্যানে ঢেলে দেব। এবার এই চালটাকে 10 মিনিট ভেজে নেব। লো ফ্লেমে চালটাকে ভেজে নেব। চালটা বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আমি রান্নাটা একেবারেই স্কিপ করে দেখাচ্ছি না, আমি যতক্ষণ ঠিক টাইম নিয়েছে এইভাবেই আমি প্রায় করার চেষ্টা করেছি। হয়তো যখন বয়েলড হয়েছে তখন হয়তো আমি কিছুটা লেন্দি হয়ে যাবে বলে কাট করেছি ভিডিওটা, কিন্তু অন্য সময়গুলো মোটামুটি আমি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। এইভাবে করে ওইদিকে জলটা আমার বয়েলড হয়ে গেছে দেখছেন, আর এখানে আমি কিশমিশগুলো ধুয়ে দিয়ে দিলাম। কিশমিশগুলো দিয়ে এবার নাড়াচাড়া করব কিছুক্ষণ, তারপরে আমি জলটা ঠেলে দেব। ফুটন্ত গরম যে জলটা আছে ওটাই আমি এর মধ্যে খেলে দেব। এভাবে আমি জলটা ঢেলে দিচ্ছি, গরম জল। ভালো করে
নেড়ে চেড়ে দিলাম যাতে সমস্ত মশলা সব জায়গায় পৌঁছে যায়। এরপর আমি নুন দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট ফোটার জন্য। আপনি বাইরে থেকেই দেখতে পাবেন যে হয়ে এসছে, তখন কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে দেব, কারণ আমি এর আগে কোনো লঙ্কা দিইনি। আর একদম লঙ্কা ছাড়া কি মিষ্টি মিষ্টি ভালো লাগে না, আমি তাই একটু লঙ্কা দিই, সেটা কাঁচা লঙ্কাই দিই। চিড়ে চিড়ে দুটো কাঁচা লঙ্কাকে 4 টুকরো করে দিয়ে দিলাম। এরপর এগুলো নাড়াচাড়া করার পর আমি আমার পরিমাণ মতো চিনিটা ছড়িয়ে দেব। আপনি যদি বেশি পরিমাণ মিষ্টি খেতে চান তাহলে বেশি দিতে পারেন, কিন্তু আমি একটা লিমিট অনুযায়ী মিষ্টি পছন্দ করি, সেই জন্য আমি চিনিটা সেই পরিমাণই দিলাম। এইবারে আমি এই চিনিটাকে দিয়ে মাখিয়ে নেব চালটা, তারপরে আবার 2-3 মিনিটের মতো ওটা ঢাকা দিয়ে সিমেই রেখে দেব, কম আঁচেই আমি ওটা রেখে দেব, তাহলে একদম ঝরঝরে হয়ে আসবে। সত্যি আমি খুব ভয় পেতাম পোলাও বানাতে, আজকে করে দেখলাম খুবই ইজিলি এটা বানিয়ে ফেলতে পারলাম, তাই আপনাদের শিখিয়ে দিচ্ছি, আপনারাও খুব সহজেই করে নেবেন, একেবারেই ভয় পাবেন না। এইভাবে করে আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ, তারপরে দেখুন এই যে কীরকম ঝরঝরে হয়ে গেছে, কোনো স্টিকিনেস নেই, কিন্তু একদম ঝরঝরে। দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়েই আপনাদের দেখাচ্ছি কীরকম ঝরঝরে হয়েছে। হ্যাঁ, আপনার পারলে আরও একটু ঘি দিতে পারেন, আমি বেশি ঘি দিইনি, তাই আপনারা আরেকটু ঘিও দিতে পারেন, কাজু যখন ভাজছিলেন তখনও দিতে পারেন, পরেও দিতে পারেন। এইভাবে করে আমি এটা হয়ে গেছে পরিবেশন করে নেব। আমার পোলাও রেডি, এবার খেতে দেওয়ার পালা। পোলাওয়ের সঙ্গে জমাটি আলুরদম বেশ ভালোই লাগে, তাই আমি এটা স্পেশাল আলুরদম করেছি, সেটার সাথে আমি পোলাওটাকে সার্ভ করে দিচ্ছি। এই আলুরদমের রেসিপিটা আমি আপনাদের পরে একটা ব্লগে জানাবো। বাই।